একটা কোষ, কোষ মানে ব্যাটারি যেটা আমরা বলি, সেই কোষকে যদি আমরা একটা রোধ, রোধের সিম্বল হচ্ছে এইটা, একটা চাবি দিয়ে যোগ করি, তাহলে যতক্ষণ এই চাবিটা খোলা থাকবে ততক্ষণ এই বর্তনীটাকে বলা হয় মুক্ত বর্তনী, এবং মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ যাবে না, তখনও এখানে একটা কিন্তু বিভব প্রভেদ পাব, কোথায় কোষের দুই প্রান্তে একটা বিভব প্রভেদ পাব মুক্ত বর্তনীতে, তখন তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তখন যে বিভব প্রভেদটা পাবো সেটাকে বলা হয় কোষের তড়িৎচালক বল, সেটা কোষের তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। কিন্তু যে মুহূর্তে এই চাবিটা আমরা বন্ধ করে দেবো, চাবিটা বন্ধ করে দেবো যে মুহূর্তে, সেই মুহূর্তে একটা তড়িৎ প্রবাহ যাবে, তাই তো তড়িৎ প্রবাহ যাবে। যেমন কোষের বাইরে বহির্বর্তনীতে যাবে, তেমনি কোষের ভেতরেও একটা তড়িৎ প্রবাহ যাবে। অ্যাকচুয়ালি আমরা যদি বহির্বর্তনীতে দেখি তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিয়ে যাচ্ছে, কিন্তু কোষের ভেতরে তড়িৎ প্রবাহটা হয় নেগেটিভ থেকে পজিটিভের ভেতরে, এবং সেখানেও বাইরে যেমন বর্তনীতে বাধা দেয় তড়িৎ প্রবাহে, তেমনি কোষের অভ্যন্তরেও কিন্তু একটা বাধা দেয়, কোষের অভ্যন্তরেও তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা দেয়, সেই বাধাটা বলা হয় কোষের আভ্যন্তরীণ রোধ। এবং কোষের এই আভ্যন্তরীণ রোধ অনেকগুলো বিষয়ের উপরও নির্ভর করে, আমরা কোষ নিয়ে আগে আলোচনা করেছি, কোষে কী থাকে, একটা সক্রিয় তরল থাকে আর দুটো তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার দুটো মধ্যে দূরত্ব কত তার উপর নির্ভর করে আভ্যন্তরীণ রোধ, যত বেশি দূরত্ব হবে তত আভ্যন্তরীণ রোধটা বেশি হবে, কেন না বেশি দূরত্ব যেতে হবে, আধান যেতে হবে তো বেশি দূরত্ব, তাহলে বেশি দূরত্ব যেতে হলে বাধাটাও বেশি হবে, তাহলে আভ্যন্তরীণ রোধ বেশি হবে যদি তড়িৎদ্বার দুটো মধ্যে দূরত্ব বেশি হবে। সক্রিয় তরলটা কি তার উপর নির্ভর করে, আর নির্ভর করে যে তড়িৎদ্বারগুলো কতটা নিমজ্জিত অবস্থায় আছে সক্রিয় তরলে, যত বেশি নিমজ্জিত অবস্থায় থাকবে তত বাধাটা কম হবে, যত বেশি নিমজ্জিত অবস্থা হবে তত বাধাটা কম হবে। তাহলে আলটিমেটলি যেটা আমরা জানলাম এখানে, যে কোনো কোষই যখন বদ্ধবর্তনীতে থাকবে তখন তার ভেতরেও তড়িৎ প্রবাহ যাবে, এবং ভেতরে তড়িৎ প্রবাহ গেলে পরে তার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে, যার ফলে সেখানেও একটা বিভব পতন হবে, একটা ভোল্টেজ ড্রপ হবে, বিভব পার্থক্য শুরু করবে। মানে আমরা বলতে চাইছি যে যখন একটা কোষকে একটা বহিরোধ আর এর সঙ্গে যুক্ত করব, মুক্ত বর্তনীতে আমরা মনে করলাম কোষের তড়িৎচালক বলি এবং আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, আভ্যন্তরীণ রোধটা কেন বা কী জিনিস, না আভ্যন্তরীণ হচ্ছে যখনই কোনো একটা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে তখন কোষের অভ্যন্তরে যে সক্রিয় তরল হচ্ছে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ উল্টো দিকে যাচ্ছে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে, সেখানেও একটা তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, বাধা দেয়, সেই বাধাটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ, সেই আভ্যন্তরীণকে আমরা স্মল আর দিয়ে দিলাম। যখন এরকম একটা আমরা সার্কিট বর্তনী তৈরি করি তখন আমরা মনে করতে পারি যে একটা শ্রেণী সময় যুক্ত আছে, যদিও সময়টা নিয়ে আমরা পরে আসছি, অর্থাৎ তখন এই বর্তনীর মোট রোধ হয়ে যাবে আর প্লাস আর, এবং তখন যে তড়িৎ প্রবাহ আই সমান কি হবে, আই সমান হবে তড়িৎচালক বল বাই মোট রোধ, এই যে আর হলো বহিরোধ আর স্মল আর হলো কোষের আভ্যন্তরীণ মোট রোধ হয়ে গেল আর প্লাস আর, তাহলে ভ্রমণমাত্রা কি হবে না তড়িৎচালক বল বাই মোট রোধ। আর এখান থেকে আমরা লিখতে পারি যে ই ইকুয়ালস টু আই আর প্লাস আই আর, এই যে আই আর মানে কি এর দুই প্রান্তের বিভব প্রভেদ, এর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে কোষেরও দুই প্রান্তের বিভব প্রভেদ, কখন যখন তড়িৎ প্রবাহ যাবে অর্থাৎ বদ্ধবর্তনীতে, বদ্ধবর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি সমান আই আর প্লাস আই ইন্টু স্মল আর, এই আই ইন্টু স্মল আর এইটাকে বলা হয় আভ্যন্তরীণ বিভব পতন, বিভব পতন মানে এই যে আমার বিভব পতন এখানে হলো এটা আমি বাইরে কাজে লাগাতে পারছি, সে যদি এখানে বাল্ব লাগানো তাহলে বাল্বের আলোটা আমি কাজে লাগাচ্ছি, সে যদি এখানে ফ্যান লাগানো তাহলে ফ্যানের হাওয়াটা কাজে লাগাতে পারছি, কিন্তু এই যে ভোল্টেজ ড্রপ হলো আমার কোষের ভেতরে সেইটা আমি বাস্তবে কোনো কাজে লাগাতে পারছি না, এই জন্য এটাকে অনেক সময় বলা হয় নষ্ট ভোল্ট, অ্যাকচুয়ালি কোনো নষ্ট নয় কিন্তু আমি কাজে লাগাতে পারছি না, যার জন্য সেটাকে অনেক সময় নষ্ট ভোল্টও বলা হয়। এবং আরো একটা জিনিস খেয়াল করে দেখো যে অলওয়েজ
E is greater than V. E টাকে কি বলছি? কোষের তড়িৎ চালক বল। কখন তড়িৎ চালক বলটা পাচ্ছি আমরা? মুক্ত বর্তনীতে কোষের দুই প্রান্তে বিভব প্রবাহ। আর V টা হলো বদ্ধ বর্তনীতে কোষের দুই প্রান্তে বিভব, যেটার নামই হচ্ছে বিভব প্রবাহ। অর্থাৎ আমরা বলতে পারি যে বিভব প্রবাহ অপেক্ষা তড়িৎ চালক বল সবসময় বেশি হবে।